আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের যে যে প্রান্তে বসে, বিশ্বের যে যে প্রান্তে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা নিয়মিতভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছি, আজও তার ব্যতিক্রম নয়। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো যা প্রত্যেকেরই জানা প্রয়োজন এবং যা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। আর সেই অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়ের আমরা কোন টপিকস নিয়ে কাজ করব আজকে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠে আমরা শিখব হচ্ছে উদ্ভিদ কোষ নিয়ে। তো তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো কোষের বিষয়ে যখন আমরা আলোচনা করি, যে কোনো কোষের বিষয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা জানি একটা কোষকে প্রধানত কয়টা অংশে ভাগ করতে পারি। একটা কোষকে প্রধানত দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা উদ্ভিদ কোষকে প্রধানত কয়টা অংশে ভাগ করতে পারি, দুইটা অংশ। একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। শিক্ষার্থী, তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে একটা উদ্ভিদ কোষকে আমরা প্রধানত দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা হচ্ছে কি, প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর কি, ওই যে একটা উদ্ভিদ কোষের বাইরে যে জড় প্রাচীর নির্মিত, সেলুলোজ দ্বারা গঠিত, অর্থাৎ সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, পেকটিন, এই সকলগুলো জমা হয়ে, এই সকলগুলো কোষের চারিদিকে জমা হয়ে যে একটি জড় প্রাচীর গঠন করে, সেই প্রাচীরটার নামই হচ্ছে কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীরের অভ্যন্তরে প্লাজমা মেমব্রেন, কোষীয় বিভিন্ন অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, তারপরে তোমার হচ্ছে নিউক্লিয়াস সহ অন্যান্য সকল বস্তুগুলো নিয়ে যে অংশটা গঠিত তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তার মানে আমরা দেখো দুইটা অংশ জানলাম, যে একটা উদ্ভিদ কোষের দুইটা অংশ, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। শিক্ষার্থী বন্ধুরা, তো সবার আগে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। তোমরা অনেকেই হয়তো এটা নিয়ে খুবই সমস্যায় থাকো যে কিভাবে একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকা যায়। তো এই যে খুব সহজে চিহ্নিত চিত্র আঁকা যায়, আজকের ক্লাসে আমরা সেটাই দেখব যে কিভাবে একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র খুব সহজে একটা বৃত্ত তৈরি করে, একটা বৃত্ত অর্থাৎ কি, একটা ডিমের আকৃতির বৃত্ত তৈরি করে আমরা খুব সহজে একটা উদ্ভিদ কোষকে আঁকতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা দেখে নিই কিভাবে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকব। চলো যাই।
আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটি সুন্দর উদ্ভিদ কোষের চিত্র আমরা পেয়ে গিয়েছি। আশা করি তোমরা দেখেছো যে কিভাবে একটি সুন্দর উদ্ভিদ কোষের চিত্র আঁকতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চিহ্নিত করব, এবার আমরা চিহ্নিত করব যে আসলে কোনটা কোন অঙ্গাণু সেটা আমরা চিহ্নিত করব। চলো যাই তাহলে, চিহ্নিত করে ফেলি আমরা যে কোনটা কোন অংশ। এটি হচ্ছে কোষ প্রাচীর, এটি হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটি হচ্ছে প্লাস্টিড, এটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর এটি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবার অনেকগুলো অংশ। প্রথমে দেখো আমরা দিব হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ বাইরে নিউক্লিয়াসের যে স্তর সেই স্তরটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো অংশ, সেই সুতার মতো অংশটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। তারপরে এর মধ্যে যে এই যে গোলাকার অংশটা, অধিক গাঢ় যে গোলাকার অংশটা, সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর এর মধ্যে যে তরল পদার্থ, সেই তরল পদার্থটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এই সবগুলো অংশ মিলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এরপরে রয়েছে, এটা হচ্ছে গোলগি বডি, গোলগি বডি। তারপরে এখানে রয়েছে এন্ডোপ্লাজমিক জালিকা, সরি এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং সর্বশেষ আরো অনেকগুলো জিনিস আছে, সর্বশেষ আমরা এখানে যেটা চিহ্নিত করতেছি সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা।
এবং আমরা লিখলাম একটি চিত্র হিসেবে লিখলাম একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ চিত্র একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা প্রত্যেকেই সবাই সুন্দরভাবে আজকে যে আমরা উদ্ভিদ কোষের এবং আরো একটা অংশ রয়েছে এখানে সেটা হচ্ছে কোষ গহ্বর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করো তোমরা কিন্তু আজকে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র সুন্দরভাবে শিখতে পারলে আশা করি আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র তোমরা যদি এইভাবে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র সুন্দরভাবে আঁকতে পারো তাহলে অবশ্যই তোমার ক্লাস সিক্স এর জন্য সেভেন এর জন্য ক্লাস এইট এর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এর বিভিন্ন সময় উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকার প্রয়োজন হয় আমি আশা করি তোমরা এভাবে যদি চিত্রটা আঁকতে পারো তাহলে অবশ্যই ভালো নম্বর অর্জন করবে এবং কি এই ভালো নম্বর অর্জনের পাশাপাশি একটি ভালো চিত্র আঁকার অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ।